সাধারণত মধ্য জুলাই থেকে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হলেও আগামী কয়েকদিন সেই আশঙ্কা নেই পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমে আসায় এবং উজানে ভারতীয় অংশে বৃষ্টির প্রবণতা কমায় আগামী চব্বিশ ঘন্টায় উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে জান্নাতুল বাকি রিপোর্ট মধ্য জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নদ নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে এদেশে বন্যা দেখা দেয় মূলত ভারতের আসামি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এদেশের অন্যতম নদনদী নদী ব্রহ্মপুত্র যমুনা সংলগ্ন জেলায় বন্যা হয় একইভাবে ভারতের সিকিম অঞ্চলে ভারী বর্ষণের কারণে উত্তরের জেলা সংলগ্ন নদী ধরলা তিস্তা ও দুধকুমারের পানি বিপদসীমা অতিক্রম করে নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয় সম্প্রতি উল্লিখিত তিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি চলছে উত্তরাঞ্চলে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের উত্তরাঞ্চলে প্রধানত তিনটা নদী কাজ করে একটা তিস্তা ধরলা এবং দুধকুমার এই তিনটা নদীর তিনটে স্টেশনে আমাদের আজকে বিপদসীমার উপরে আছে তিস্তা ধরলা এবং দুধকুমার এই তিনটা নদী আমাদের লালমনিরহাট নীলফামারী এবং কুড়িগ্রামে তিনটা জেলা কভার করে আর যেহেতু তিস্তা নদীর পানিশপাল খুব সিগনিফিকেন্ট হয়ে হ্রাস পাচ্ছে এই জন্য আমরা আশা করছি যে লালমইহাট এবং নীলফামারি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্য থেকে তিস্তার কমছে খুব ভালো মানেই কমছে আমরা আশা করছি তিস্তা হয়তো আজকেই বিপদসীমার নিচে নেমে যাবে কিন্তু আবার সেটা কিছুটা সামান্য বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পেলেও অতটুকু সিগনিফিকেন্ট বাড়বে না বিপদসীমার নিচে যেয়ে আবার উঠে হয়তো বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে ভারতের সর্বাধিক বৃষ্টিপবন মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে এদেশের উত্তরপূর্বাংশের জেলা সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বর্তমানে উত্তর উত্তরপূর্বাংশের নদ নদীগুলোর পানি সমতলে রাশি পাচ্ছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উদ্দেশ্য উত্তরপূর্বাঞ্চলে বন্যার কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। ব্রহ্মপুত্র যমুনাতেও কোনো বন্যা পরিস্থিতি গুরুতর বন্যা পরিস্থিতি সৃষ্টির আমরা দেখতে পাচ্ছি না পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল বা চরাঞ্চল যেগুলো রয়েছে যমুনা নদীর সেগুলো হয়তো সময়ভাবে লাভ হতে পারে ব্রহ্মপুত্র যমুনার পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে তবে আগামী চব্বিশ ঘন্টা তা স্থিতিশীল থাকবে অন্যদিকে পদ্মা গঙ্গার পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকবে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা